বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে 2023 সালে অসামরিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে বেশিরভাগ পোস্টে কিন্তু শুধুমাত্র আপনারা জেএসসি এবং এসএসসি পাশে আবেদন করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবিতে যে অসামরিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি অলরেডি প্রকাশ করা হয়েছে। তো আজকের ভিডিওটিতে মূলত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে যে সমস্ত পদগুলো আছে প্রত্যেকটা পদের বিস্তারিত এবং আবেদন করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে, তাছাড়া এখানে আবেদনটি কত তারিখ শুরু হবে এবং আবেদনটি কত তারিখ শেষ এবং কীভাবে আবেদন করবেন এবং পরীক্ষার তারিখ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমাদের এই চ্যানেলে সব ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রতিদিনই আপলোড করা হয়ে থাকে। তো চলুন আমরা দেখে আসি এখানে কী কী পদগুলো আছে। তো এখানে একেবারে শেষ পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে, এখানে পুরুষ, যেখানে 14 জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র আপনারা জিএসসি পাশ করলেই এখানে আবেদন করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে বেতন দেওয়া হবে 2015 অনুযায়ী জাতীয় বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা বেতন, এখানে আপনারা আবেদন করতে পারবেন। এরপর পরবর্তী পদ হচ্ছে মালি নেওয়া হবে পুরুষ, যেখানে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। জিএসসি পাশে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপর পরবর্তী পদ হচ্ছে বাবুর্চি নেওয়া হবে, যেখানে 42 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানেও আপনারা শুধুমাত্র জিএসসি অথবা অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন হবে না। এরপর অফিস সহায়ক নেওয়া হবে, 2 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানেও আপনারা জিএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর সহকারী বিএম নেওয়া হবে 1 জন, এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন, তবে এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগে 3 পয়েন্ট পেয়ে পাশ করতে হবে এসএসসি এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ইলেকট্রিশিয়ান নেওয়া হবে পুরুষ, 5 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদন করতে হলে এসএসসি পাশ করা থাকতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে বিজ্ঞান বিভাগে 3 পয়েন্ট পেয়ে পাশ করতে হবে। এরপর সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান নেওয়া হবে, 3 জন, এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনাকে এখানে বিজ্ঞান শাখা থেকে ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে আবেদন করতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর সহকারী ইএম টেকনিশিয়ান নেওয়া হবে, 1 জন, এখানেও আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। একইভাবে আপনাকে বিজ্ঞান বিভাগে ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে আবেদন করতে পাশ করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই ইলেকট্রনিক বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক অভিজ্ঞতা থাকতে হবে। বয়লার অপারেটর নেওয়া হবে, 1 জনকে নিয়োগ দেওয়া হবে, এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। এরপর পরবর্তী পদ হচ্ছে সুকানি নেওয়া হবে, 7 জন, যেখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4 নেওয়া হবে, 27 জন, এই পদটিতে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে হলে অবশ্যই বিজ্ঞান বিভাগে পাশ করা থাকতে হবে এবং জিপিএ থাকতে হবে ন্যূনতম 2.50, তবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করা থাকতে হবে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর গ্রিজার নেওয়া হবে, 1 জনকে নিয়োগ দেওয়া হবে, যেখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আবেদন করতে হলে আপনাকে অবশ্যই 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ওবিএম নেওয়া হবে, 11 জনকে নিয়োগ দেওয়া হবে, এখানেও আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর যানবাহন চালক নেওয়া হবে, 2 জন, এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনাকে এখানে যানবাহন চালনায় ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাফটম্যান নেওয়া হবে, 13 জনকে নিয়োগ দেওয়া হবে, এখানেও আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে। এরপর পরবর্তী পদ হচ্ছে সহকারী কিউরেটর নেওয়া হবে, 1 জন, যেখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই 2.5 পেয়ে কিন্তু আপনাকে পাশ করতে হবে। এরপর কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3 নেওয়া হবে, 6 জন, যেখানে আবেদন করতে হলে আপনাকে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিপ্লোমা পাশ করা থাকতে হবে এবং অবশ্যই 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর অফিস সহকারী নেওয়া হবে, 6 জন নিয়োগ দেওয়া হবে, যেখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনাকে 2.50 পেয়ে পাশ করতে হবে। তো এবার চলুন দেখে আসি আপনারা বয়সটা কত তারিখ থেকে হিসাব করবেন। তো আপনারা বয়সটা হিসাব করবেন এই যে দেখতে পাচ্ছেন 1/10/2023 তারিখ থেকে, এই তারিখ থেকে হিসাব করে আপনার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হলে তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে যাদের কোটা আছে মুক্তিযোদ্ধাদের পুত্র ও কন্যাদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত হতে পারবে। এখানে বৈবাহিক অবস্থায় বিবাহিত এবং অবিবাহিত উভয় কিন্তু আবেদন করতে পারবেন। পরীক্ষার তারিখ যদি আপনাদেরকে বলে দিই, দেখতে পাচ্ছেন নিয়োগ পরীক্ষার কেন্দ্র এবং তারিখ এখানে বলে দেওয়া আছে, রেজিস্ট্রেশনকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা কেন্দ্র এবং তারিখ এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ যারা আবেদন করবেন তাদেরকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
তো চলুন দেখে আসি এখানে কিভাবে আবেদন করে আপনি আপনার আবেদনটি কনফার্ম করবেন। ডিয়ার ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে রাখবেন যাতে যখনই আপনি আবেদন করতে যান ভিডিওটি খুঁজে পান। তো এখানে আবেদন করার জন্য আপনার ট্রেড কোডের প্রয়োজন পড়বে। আপনার যে পদে আবেদন করতে চান সেই পদের ট্রেড কোডটি এখান থেকে দেখে নেবেন। এরপর এসএসসি এবং এসএসসি বোর্ড কোডগুলো এখান থেকে দেখে নেবেন, অর্থাৎ আপনার বোর্ড যেটি সেই কোডটি এখান থেকে দেখে নেবেন এবং আপনার হোম ডিস্ট্রিক্ট কোডটা এখান থেকে দেখে নেবেন। এগুলো আবেদন করার সময় প্রয়োজন পড়বে। এবার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এখানে যেই পদ্ধতি দেওয়া আছে এই পদ্ধতি, অর্থাৎ বিজিপি স্পেস ট্রেড কোড স্পেস এসএসসি বোর্ড কোড স্পেস এসএসসি রোল স্পেস এসএসসি পাসিং ইয়ার স্পেস এসএসসি বোর্ড কোড স্পেস এসএসসি রোল স্পেস এসএসসি পাসিং ইয়ার স্পেস হোম ডিস্ট্রিক্ট কোড স্পেস উপজেলা নেম স্পেস ফ্রিডম ফাইটার কোড। ফ্রিডম ফাইটার কোড আপনার যদি মুক্তিযোদ্ধার কোটা থেকে থাকে সেক্ষেত্রে এম দিবেন এখানে, এবং মুক্তিযোদ্ধা বা কোনো কোটা না থাকলে এখানে এন দিয়ে এসএমএসটি সেন্ড করবেন 16322 এই নাম্বারে। তো এই যে এখানে যে সমস্ত পদ দেখতে পাচ্ছেন এইসব পদের জন্য এই পদ্ধতিতে এসএমএস করবেন, এবং এখানে দুই নং এ যেসব পদ দেখতে পাচ্ছেন সেই সব পদের জন্য এখানে যেই পদ্ধতি দেওয়া আছে এই পদ্ধতিতে এসএমএস করবেন। এবং এখানে যে সমস্ত পদ দেখতে পাচ্ছেন এই সমস্ত পদের জন্য প্রার্থীদের ক্ষেত্রে এখানে দেয়া যে এসএমএস পদ্ধতি আছে এসএমএস পদ্ধতিতে এসএমএস করবেন। এরপর কিন্তু আপনাকে ফিরতে আরেকটি এসএমএস দেওয়া হবে, ফিরতে এসএমএস একটি পিন নাম্বার দেওয়া হবে। এরপর আপনি আপনার মেসেজ অপশনে আবার গিয়ে টাইপ করবেন বিজিবি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার স্পেস আপনার পার্সোনাল একটা মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে আপনাকে পরবর্তীতে পরীক্ষার স্থান এবং তারিখ জানিয়ে দেওয়া হবে। লিখে 16322 এই নাম্বারে সেন্ড করলে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে। অবশ্যই কিন্তু আপনার মোবাইলে ব্যালেন্স রাখতে হবে। যারা এই যে এই সমস্ত পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে 210 টাকা, এখানে 200 টাকা হচ্ছে পরীক্ষার ফি এবং 10 টাকা হচ্ছে যে এসএমএস করতে হবে সে এসএমএসের চার্জ। এবং পরবর্তীতে আপনারা যারা এই সমস্ত পদে পরীক্ষা দিবেন, অর্থাৎ এই সমস্ত পদের জন্য আবেদন করবেন, তাদের ক্ষেত্রে পরীক্ষার ফি 100 টাকা এবং যে এসএমএস করবেন সে এসএমএসের জন্য খরচ করবে 10 টাকা। অর্থাৎ 110 টাকা মোবাইলে ব্যালেন্স রাখতে হবে, অর্থাৎ মেইন অ্যাকাউন্ট ব্যালেন্সে রিচার্জ করে রাখতে হবে, তবে কিন্তু আপনার আবেদনটি গ্রহণ করা হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।